বন্ধুরা, আজকের দিনে যে যেমন তাকে সেই রকম ভাবে জবাব না দিলে তারা দুর্বল ভেবে মাথায় উঠে বসে। এমনকি এরা তো অন্যের ঘরকে নিজেদের বলে চালাতে পিছপা হয় না। এই জন্য চাণক্য আজ থেকে অনেক বছর আগে বলেছিল, প্রয়োজন পড়লে অতীব সাধারণ ব্যক্তি হয়ে যান, কিন্তু কখনোই বোকা হবেন না, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। চাণক্যের এই কথাটি আজকের দিনে ভারত আর চীনের বিবাদের উপর একদম পারফেক্টভাবে বসে। বন্ধুরা, এটা তো আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে চীন ভারতের পূর্বোত্তর রাজ্যকে নিজের বলে দাবি করে। চীনের রক্ষা মন্ত্রণালয় এটা পর্যন্ত বলে যে অরুণাচল প্রদেশের চীনের অংশ। চীনের রক্ষা মন্ত্রণালয়ের প্রবক্তা তার কথা অনুসারে চীনের দক্ষিণী ভাগ, মানে চীনের তিব্বতে দেওয়া নতুন নাম চীনের অংশ বলে চালাচ্ছে তারা। আর বেজিং ভারতের অবৈধ দখল করা অরুণাচলকে কখনো স্বীকার করবে না। মানে সহজ বা সরল ভাষায় বললে চীন অরুণাচলকে দক্ষিণী তিব্বতের অংশ বলে, যেটিকে তারা জবরদস্তি দখল করে রেখেছে, যেটিকে তারা জাংনিন বলে সম্বোধন করে। তাদের বক্তব্য এটাও আছে যে ভারত অরুণাচলকে জবরদস্তিভাবে দখল করে রেখেছে, যেটিকে আমরা কখনোই মেনে নিতে পারবো না, যেটিকে ভারত এখন এই চীনের স্টেটমেন্টকে সোজাসুজি ফালতু স্টেটমেন্ট বলেও দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের কথা অনুসারে চীন তাদের যে অনচায়না পলিসি আর যে বিস্তারবাদী নীতিকে শুরু করেছে, সেটিকে যেন জিনপিং তার মাথা থেকে নামিয়ে ফেলে। কেননা আজকাল তো চীন পুরো সাউথ এশিয়াকে পুরো নিজের বলে সম্বোধন করছে। এই সময়গুলো যতগুলো টেরিটরি চীনের সাথে যুক্ত আছে সবগুলো নিজের জমি বলে ভাবছে, যেটি সোজাসুজি একটি পাগলপনা। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বক্তব্য এটাও আছে যে আজকাল চীন আর পাকিস্তানের মাঝে কোনো পার্থক্য নেই। এখন তাদের দেশে বা ঘরের ভেতরে কি চলছে সেটার সাথে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে শুধু তারা বাইরের জমিকে নিতে চায়। পাকিস্তান নিতে চায় আফগান, আর চীন নিতে চায় ভারত। এর সাথে সাথে চীন এটাও যেন মাথায় রাখে, চীনের পিএলএ সেনা ভুলবশত যদি দেখা যায় অরুণাচলে, এর পরিণাম গালওয়ান ঘাটের থেকেও বড় হবে। আমেরিকাও চীনকে এর ওপর একহাত নিয়ে জবাব দিয়েছে। আমেরিকার বিদেশ বিভাগ এখন এটাই বলেছে যে আমেরিকা ভারতের অরুণাচলকে ভারতের বলে তারা মান্যতা দেয়, আর এটাই হচ্ছে বাস্তব। অরুণাচলকে নিয়ে চীনের সমস্ত দাবি নিরাকার আর ফালতু। তাই চীনের সমস্ত কার্যকলাপ আর সৈন্য নিয়ে ঘুষপাটি করা, সেটা আমরা সম্পূর্ণ বিরোধ করি। তো বন্ধুরা, আবার আপনারা বলুন, ভবিষ্যতে চীনের সেনারা যদি অরুণাচলে ঢুকতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাদের কি বন্দি বানিয়ে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই এর উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।